বাংলাদেশ জাতীয় পার্টি, সংক্ষেপে জাপা, বিভিন্ন সময় নানা কারণে দলটি থেকে বহিষ্কৃত করা হয়েছিল অনেক নেতাকর্মীকে। তবে সম্প্রতি দল থেকে বহিষ্কৃত ও বাদ দেওয়া সব নেতাকর্মীকে জাতীয় পার্টিতে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন। জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের কাছে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দেন তিনি। বুধবার রওশন এরশাদের সই করা চিঠিটি জিএম কাদেরের কাছে পাঠানো হয়েছে। এতে রওশন এরশাদ পার্টির গঠনতন্ত্রের কয়েকটি ধারাকে গণতন্ত্র ও সংবিধান পরিপন্থী উল্লেখ করে সেগুলো স্থগিতের নির্দেশ দেন। এছাড়া সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, আব্দুল গাফফার বিশ্বাসকে আগের পথে অন্তর্ভুক্ত করার কথা বলা হয় চিঠিতে। চিঠিতে বলা হয়, এরই মধ্যে দলীয় কর্মকাণ্ড পর্যালোচনায় প্রতীয়মান হয় যে বিগত দিনে দলের বহু জ্যেষ্ঠ, অভিজ্ঞ, দায়িত্বশীল, পরীক্ষিত নেতাকর্মীকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, পদোন্নতি বঞ্চিত করে রাখা হয়েছে। এতে করে পার্টিকে দিন দিন দুর্বল ও খণ্ডিত করা হয়েছে। পার্টির মধ্যে অগণতান্ত্রিক আবহ থাকায় নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছে এবং পথ হারানোর ভীতি ছড়িয়ে পড়েছে, ফলে ফের পার্টি খণ্ডিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থা অবসানে পার্টি শক্তিশালী করার উদ্দেশ্যে বহিষ্কৃত ও বাদ দেয়া নেতাকর্মীদের দলে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তিনি চিঠিতে বলেন, নবম সম্মেলনের পর পদ পদবীতে না রাখা সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশিদ, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু, সাবেক সংসদ সদস্য ও দলের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুসহ দেশজুড়ে অব্যাহতি, বহিষ্কার ও নিষ্ক্রিয় করে রাখা সব নেতাকর্মীকে এই আদেশ জারির পর থেকে যার যার আগের পদ পদবীতে অন্তর্ভুক্ত করা হল। রওশন এরশাদ বলেন, নবম জাতীয় কাউন্সিল অধিবেশনে অনুমোদিত পার্টির গঠনতন্ত্রের ধারা বিশের উপধারা একের সব বিধানের অপব্যবহার হয়, যা গণতন্ত্র ও সংবিধান পরিপন্থী। নিবন্ধিত রাজনৈতিক দল দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের বিধিবিধান মেনেই তার কার্যক্রম পরিচালনা করে। সেখানে মানবাধিকার ও গণতন্ত্র লঙ্ঘনের সুযোগ নেই। শুধু তাই নয়, দেশজুড়ে পার্টির সব তৃণমূল নেতাকর্মীও এসব ধারার বিপক্ষে। এটা বাতিল চায় লাখ লাখ পল্লীবন্ধু প্রেমী কর্মী সমর্থক। জাপা চেয়ারম্যানকে উদ্দেশ্য করে চিঠিতে রওশন এরশাদ বলেন, আপনার মন্তব্য অনুযায়ী সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে সংসদ ও সরকার পরিচালনা ব্যবস্থা যেমন এক ব্যক্তির নিয়ন্ত্রণে, ঠিক তেমনি গঠনতন্ত্রের 20 ধারার উপধারা একের সব উপধারা ও অনুচ্ছেদের মাধ্যমে যখন তখন তৃণমূল থেকে শীর্ষ পর্যন্ত শোকজ বা বিনা নোটিশে বহিষ্কার ও অব্যাহতি দেয়া হচ্ছে, যা একজন রাজনৈতিক কর্মীর গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করছে। জাপার নেতাকর্মীদের দাবি মেনে দলে গঠনতন্ত্র প্রতিষ্ঠায় দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এসব ক্ষমতা স্থগিত করা হলো বলে চিঠিতে উল্লেখ করেন রওশন এরশাদ।